আজ ভালোবাসা শব্দটাকে ভালোবেসে ফেলেছি। প্রথমবার কারোর প্রথম প্রথম ভালোবাসার অনুভূতি ভালো লাগছে, মনে যেন একটা শান্তি পেয়েছি। চুপ কর সোনা, চুপ কর। কি বলতো, ঋষির কোনো অধিকার নেই আমার মেয়েকে এইভাবে দুঃখ দেওয়ার। আমরা কি ওর বিয়ের ব্যাপারে কিছু লুকিয়েছিলাম? আমরা তো আগেই বলেছিলাম যে ওর ডিভোর্স হয়ে গেছে, আগের দুটো সম্পর্কই ভেঙে গেছে। কিন্তু আপনারা এটা বলেননি, সম্পর্ক দুটো কেন ভেঙেছিল? মল্লিকা, মল্লিকা শোন মা। মল্লিকা, দাদা, মল্লিকা, এক্সকিউজ মি। পেয়েছিস তো তুই শান্তি আমাকে অসম্মান করে? ওর দুটো স্বামী এখানে আছে, তুমি ওদের জিজ্ঞেস করে নিতে পারো যে এই মল্লিকার সত্যিটা কি। এমন ভাবে বলছিস যেন আমি অন্য কোনো সম্বন্ধ আনলে তুই রাজি হয়ে যাবি। আসলে তুই তো বিয়ে করতেই চাস না, এই সব কিছু তুই ইচ্ছে করে করেছিস, কারণ তোর মন থেকে এখনো তনু যায়নি, ও মরতে মরতে তোকেও মেরে রেখে গেছে। তোর সমস্ত আনন্দ, তোর অতীত, তোর ভবিষ্যৎ, আমাদের সবাইকে, আমরা সবাই মরে গেছি সেই দিনই যেদিন তনু মরে গিয়েছিল। আমার ভালো লাগে না তনুর নাম শুনতে, আর এতটা খারাপ, এতটা খারাপ আমার আর কিছুতেই লাগে না। ওই হেটার ঘৃণা করি আমি ওকে। বাবা ঋষি, ঋষি শোন, মরতে মরতে তোকেও মেরে রেখে গেছে। তোর সমস্ত আনন্দ, তোর অতীত, তোর ভবিষ্যৎ, আমাদের সবাইকে, আমরা সবাই মরে গেছি সেই দিনই যেদিন তনু মরে গিয়েছিল। আর যদি ভগবানও আমাকে নিজের কাছে ডেকে নেয় না, তাহলে আমি ওনার সাথে লড়াই করে আবার ফিরে আসব, ওই জগৎকে এই জগতে নিয়ে আসব, শুধু শুধু তোমার জন্য আবার জন্ম নেব, আবার আসব এ জগতে শুধু তোমার জন্য, তোমার সাথে যে প্রতিজ্ঞাগুলো করেছি সেগুলো পালন করার জন্য।